नमस्कार आरेकटी नतून भिडियोते तोमादेर सबाइके आरेकबार स्वागत। तो आज के मूलत तोमरा देखतेई पाच्छो आमरा आज के आईसीटी निये आमरा आलोचना करब। आईसीटीर विशेषत आमरा जे टार्मगुलो रयेछे जेमन हच्छे इंटरनेट, ठीक आछे, तोमरा निश्चयई आमादेर जे भिडियो टाइटलटा आछे सेटा बुझतेई पाच्छो, इंटरनेट, इंट्रानेट एबं एक्सट्रानेट, এগুলো বলতে আমরা কি বুঝি? মূলত তোমরা দেখেছো পরীক্ষাতে এগুলোর মধ্যে কিছু পার্থক্য জিজ্ঞেস করে। আমাদের নেটের পরীক্ষায় পার্থক্যগুলো বেশি করে আসে যে কোনটার সাথে কি পার্থক্য, এই ইন্টারনেট, ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেটের মধ্যে। তো এই পার্থক্যগুলোকে আমি খুব ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, পুরো ভিডিওটা তোমরা একবার দেখার চেষ্টা করবে। প্রথমে তোমাদের বলে রাখি যে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেলে আমরা মূলত পেপার ওয়ানের যাবতীয় বিষয় সম্পর্কে যেমন নিয়মিত কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করি এবং সাথে সাথে হায়ার এডুকেশন রিলেটেড কিছু ইনফরমেশনও আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করি। যেমন নানারকম পিএইচডির, নানারকম স্কলারশিপের যেসব ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করি। আর আমাদের যে ক্লাসগুলো রয়েছে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, এইসব ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট আছে সেটাতে গিয়ে তোমরা ওখানে প্লেলিস্ট চেক করে নিতে পারো। সেখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলোকে দেখে নিতে পারো। ওকে, তো আসি ইন্টারনেট। তো ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? তো ইন্টারনেট বলতে আমাদের বেসিক একটা নলেজ যদি আমরা ধরে নিই তাহলে ইন্টারনেট বলতে আমরা সেই বিষয়টাকে বুঝি যে একটা নেটের মাধ্যমে পুরো পৃথিবীর কম্পিউটার নেটওয়ার্কগুলোকে যা যে কিনা একসাথে জুড়ে রেখেছে, ঠিক আছে, পুরো পৃথিবীর কম্পিউটার নেটওয়ার্ককে একসাথে জুড়ে রেখেছে। এবং ফলে কি হয়, আমরা যে কোনো ওয়েবসাইট বলি বা যে কোনো ইনফরমেশন বলি সহজেই কিন্তু এই ইন্টারনেটের থ্রুতেই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি এবং ভবিষ্যতে আমাদের কোনো কাজে সেগুলোকে লাগাতে পারি। তো ইন্টারনেট মূলত যেই প্রোটোকলে কাজ করে থাকে সেটা হচ্ছে টিসিপি আর এটা হচ্ছে আইপি। এই টিসিপি আইপি প্রোটোকলে কিন্তু টোটাল যে কম্পিউটার সিস্টেম আছে বা ইন্টারনেটের যে সিস্টেম আছে সেটা কিন্তু কাজ করে থাকে এই প্রোটোকলের বেসিসে। এক কথায় যদি আমরা এটাকে বলি তাহলে এটা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে এটা কি একটা পাবলিক নেটওয়ার্ক, যেটা কিনা আমরা যে কেউ এই নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারি এবং সেখানকার ইনফরমেশনগুলোকে আদান প্রদান করতে পারি বা কমিউনিকেশন করতে পারি, ঠিক আছে। তো ফলে কি হয়, সুতরাং এটা যেহেতু একটা পাবলিক নেটওয়ার্ক ফলে কি হয়, স্বাভাবিক এখানে অনেক হ্যাকিং সিস্টেমও কিন্তু অনেক বিল্ড হয়ে যায়। অর্থাৎ যে কোনো পাবলিক সেক্টরে তোমরা দেখবে স্বাভাবিক ওখানে অনেক লোকের একটা ভিড় জমে যায়, ফলে সেখানে অনেকভাবে কিছু ভুল কাজও সেখানে জড়িত হয়। এর জন্যই এখানে কিন্তু হ্যাক করাটা খুবই ইজি হয়ে যায়। তেমনি অপরদিকে যেটা আমাদের রয়েছে ইন্ট্রানেট, সেটা কিন্তু কোনো পাবলিক নেটওয়ার্ক নয়, ঠিক আছে, সেটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক, যেটা কিনা কোনো ধরে নাও ইউনিভার্সিটি, কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি তার নিজস্ব এরিয়াতে সে একটা ইন্ট্রানেট নেটওয়ার্ক বিল্ড করলো, ঠিক আছে, বা কোনো একটি কোম্পানি তার যে নির্দিষ্ট এরিয়াতে তার কোম্পানিটি বিস্তৃত সেই জায়গাতে একটা ইন্টারনেট, একটা নেটওয়ার্ক বিল্ড করলো, সেই ক্ষেত্রে এই ইন্টারনেট নেটওয়ার্কটা কিন্তু খুব কাজে লাগে। এবার এর কাজ কি, এটি মূলত ইনফরমেশনটাকে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যেই এরিয়াটিকে নিয়ে ঘিরে রয়েছে সেই এরিয়ার মধ্যেই কিন্তু মূলত আটকে রাখে। ধরে নাও আমি উদাহরণ দিচ্ছি, ধরে নাও জেএনইউ ইউনিভার্সিটি, আরেকটি রয়েছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি। তো এই দুই ইউনিভার্সিটি ধরে নাও তারা কী করলো, যেন তাদের ভেতরের যেসব কার্যকলাপ চলে বা তাদের ভেতরের যেসব মনে করো অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব কাজ চলে সেগুলো যেন বাইরের থেকে কেউ অ্যাক্সেস করতে না পারে, সেই ক্ষেত্রে তারা কি করলো, নিজেদের মধ্যে ল্যান ক্যাপাবিলিটিকে বাড়িয়ে সেখানে একটা নিজেদের হাব তৈরি করলো বা নিজেদের একটা নতুন সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম তৈরি করলো। ফলে কি হবে, কোনো চ্যান্সেলর যিনি রয়েছেন তিনি তাহলে সহজেই যেমন অন্যান্য যেসব ইউনিভার্সিটির অন্যান্য জায়গাগুলো কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোর সাথে সহজেই তিনি কমিউনিকেশন করতে পারবেন, তার জন্য নতুন করে কোনো ইন্টারনেটের সাথে যুক্ত হতে হচ্ছে না। ইন্টারনেট মূলত এটাই। সুতরাং এক কথায় তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এটাই মনে রাখবে, ইন্টারনেট হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক যেটাতে এন্ট্রি করা, বাইরের থেকে এন্ট্রি করা কিন্তু খুব মুশকিল। তোমাকে ওই ইন্টারনেট অ্যাক্সেস করতে হলে ওই ইউনিভার্সিটির বা ওই কোম্পানির ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে যেটা তারা সেট আপ করে রেখেছে অথেন্টিকেশনের জন্য। তো সেই সেট আপ অনুযায়ী কিন্তু এই টোটাল ইন্টারনেটটা কাজ করে থাকে, ঠিক আছে। তো এই ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারবে এখানে একটা সার্ভার থাকবে এবং বিভিন্ন বিভিন্ন কম্পিউটারগুলো এখানে কিন্তু তার সাথে জড়িত থাকবে। ফলে কি হবে, এখানে বাইরের কোনো নেটওয়ার্কের সাথে কিন্তু বা ইন্টারনেটের সাথে ইন্ট্রানেটকে যুক্ত হতে হয় না, ভেতরে ভেতরেই কিন্তু সব কাজ এখানে করা যায়।
এবার এটা কি হলো, এবার এটা দুটো অপশন গেল, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ইন্ট্রানেট। ইন্টারনেটে আমরা কি পেলাম, ওটা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক, আগেই বললাম মনে রাখবে, ওটা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক, যে কেউ যেখান থেকে অ্যাক্সেস করতে পারে। আর আমরা ইন্টারনেট কি বললাম, এটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক, যেটা কিনা নিজের থেকে বিল্ড করতে হয়, যে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, তারা সেখানে বিল্ড করে থাকে, তারা তাদের ল্যান্ড ক্যাপাসিটিকে মূলত বাড়িয়ে সেটাকে করে থাকে। এবার ল্যান্ড মানে কি, ল্যান্ড হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে নির্দিষ্ট লোকাল এরিয়াটার মধ্যে সেই নেটওয়ার্কটাকে বিস্তৃত করতে চাইছে সেই হিসেবে। তো এই দুটো গেল। এবার এখানে একটা প্রবলেম ক্রিয়েট হলো, সেটা কি, এই প্রাইভেট যেটা নেটওয়ার্ক, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট জায়গা ছাড়া কিন্তু বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করা যায় না। অর্থাৎ ধরে নাও যাদবপুর যে ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটির যে প্রাইভেট নেটওয়ার্ক আছে, সেটা ধরে নাও কোনো জেএনইউর কোনো একজন টিচার সেটার সাথে যুক্ত হয়ে মিউচুয়ালি কিছু কাজ করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু সেই দিল্লি থেকে কিন্তু কলকাতার যে নেটওয়ার্ক আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এটা একটা প্রথম দিকে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো এই প্রবলেমকে সলভ করবার জন্য পরবর্তীকালে আনা হলো এক্সট্রানেট। এবার এক্সট্রানেট কী করে, এবার এক্সট্রানেট কী করে, ইন্টারনেটের থ্রুতে ইন্ট্রানেটের যাবতীয় তথ্য বা কিছুকে বা সেখানকার যে ইউজার রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারে। তাহলে এখানে এক্সট্রানেট কী করে, এক্সট্রানেট করে কি, মূলত প্রথমে ইন্টারনেটের থ্রুতে, আমি লিখে দিচ্ছি, ইন্টারনেটের থ্রুতে ইন্ট্রানেটে কিন্তু ঢুকে সেখানে যাবতীয় তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারে। যাবতীয় ঠিক নয়, সেই ইন্ট্রানেট যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে কতটুকু তথ্য সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন এই এক্সট্রানেটের থ্রুতে প্রোভাইড করতে চাইছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই এক্সট্রানেটটি চলে থাকে। তো এটা একটা সিম্পল আমি একটা উদাহরণ দিই, ধরে নাও জেএনইউ থেকে কোনো একজন স্টুডেন্ট বা রিসার্চার, তিনি যাদবপুরের কোনো একটি রিসার্চের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে সেই জেএনইউর যে রিসার্চার রয়েছেন তিনি মূলত এক্সট্রানেটের থ্রুতে ইন্টারনেটের দ্বারা এই ইন্টারনেটে যাদবপুরের যে ইন্টারনেট এরিয়া আছে সেখানে ঢুকে কিছু কিছু তথ্য সেখানে আদান প্রদান করতে পারে বা সেখানে মূলত কমিউনিকেশন করতে পারে। তো এই কাজগুলোর জন্য কিন্তু এটা বিল্ড করা হয়েছিল। তো এখানে সিম্পল ছবিটির মাধ্যমে বুঝতে পারবে, ইন্টারনেট কী হয়, ইন্টারনেট মূলত একটা পুরো পৃথিবীর মধ্যে আমাদের একটা কমিউনিকেশন তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে, একটা আদান প্রদান, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। আর এক্সট্রানেট কী করে, এক্সট্রানেট কী করে, মূলত ইন্টারনেটের থ্রুতে ইন্ট্রানেটকে অ্যাক্সেস করবার জন্য ব্যবহৃত হয়। তাহলে ইন্টারনেটের থ্রুতে ইন্ট্রানেটকে অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়। আর ইন্ট্রানেট কি, একটা নিজস্ব একটা পাবলিক নেটওয়ার্ক না করে প্রাইভেট নেটওয়ার্ক তৈরিতে মূলত ইন্ট্রানেট সাহায্য করে থাকে। আর এক্সট্রানেট মানে পাবলিক নেটওয়ার্কের সাহায্যে মূলত সে প্রাইভেট নেটওয়ার্ককে অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এক্সট্রানেট। সো এটা মূলত সেটা কি যে কেউ করতে পারে, অবশ্যই নয়, সেখানে অথেন্টিকেশনের জন্য তার পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম লাগবে, তার উপর ভিত্তি করে সে ইন্ট্রানেটকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আশা করি একটু হলেও তোমরা এই বিষয়টিকে বুঝতে পেরেছো। যদি তোমাদের এই বিষয়টি বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই যে চ্যানেলটি আছে এবং এই ভিডিওটি যেটা আছে সেটাকে তোমরা লাইক করে এটা তোমাদের গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। আরেকটা কথা এখানে বলে রাখি, তোমাদের যদি কোনো পেপার ওয়ানের নোটস বাংলা ইংলিশ দুই ভাষাতে দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা বাংলা ইংলিশ দুই ভাষাতে পেপার ওয়ানের যে নোটস রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করে থাকি। রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, ICT, হায়ার এডুকেশন, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এই যাবতীয় যা কিছু রয়েছে মূলত থিওরির পেপারগুলোকে আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নমস্কার।